হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো গরমে ছুটি পড়ে গিয়েছে, আর এই গরমে ছুটিতে বেড়াতে তো অবশ্যই যেতে হবে। তাই চম্পারাও বেরিয়ে পড়েছে। চম্পারা ট্রেনে চেপে পাহাড়ে বেড়াতে যাচ্ছে। চলো তাহলে দেখে নিই চম্পারা পাহাড়ে গিয়ে কি কি মজা করছে। বাবা কি ভিড়! আরে বাপরে, এত ভিড় উপেক্ষা করে ট্রেনে ওঠা বিশাল ব্যাপার। যাক বাবা, শেষে উঠে গিয়েছে বা জানলা ধারে সিটও পেয়েছি। আর চিন্তা নেই, এবার নিশ্চিন্তে কিছুক্ষণ একটু বসে থাকি। অনেকক্ষণ বসে থাকতে হবে। আর বলিস না, তোর বাবার তো অফিসে ছুটি পেলো না, কি করবে বল। চল এবার আমি তোদেরকে আমিই ঘুরিয়ে নিয়ে আসি, এরপর এবার না হয় তোর বাবা যাবে। কিন্তু কেটে চলে এসেছি, গেট থেকে বাইরেটা দেখতে আরো খুব সুন্দর লাগছে। ভেতরে আয়, ভেতরে চুটকি, বাইরে যাই না। চুটকি ভেতরে আয়, গেটের মধ্যে যাস না, পড়ে যেতে পারিস। বাবা ট্রেনটা অনেক জোরে চলছে। এ বাবা, সত্যি বাইরেটা দেখতে খুব ভাল লাগছে গেট থেকে দাঁড়িয়ে। অনেকক্ষণ হয়েও গেল, এবার মনে হয় আমাদেরকে নামতেও হবে। দেখি তো কোথায় আসলাম। আমরা দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি চম্পা চুটকি, অনেক মজা হবে। চলো এখন নিয়ে নামতে হবে, চলে আসলাম শিলিগুড়িতে। চম্পা এবার ট্রেন থেকে নেমে পড়বে আর গাড়িতে উঠে বসবে, কারণ ট্রেনটা তো পাহাড় অবধি যাবে না, তাই তারা গাড়িতে করে পাহাড়ে যাবে। এ বাবা, আমরা তো প্রায় পাহাড়ের কাছাকাছি চলেই আসলাম। মা দেখো কি সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে। এখনই কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিকই বলেছিস চম্পা, খুব ভালো লাগছে। এই তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। ওখানে আজকে রাতটা থেকে কালকে রাতে আমরা ঘুরতে বেরিয়ে যাব। দেখো পাহাড়ের কাছে চলে এসেছি। খুব মজা হচ্ছে মা, আমার তো খুব ভালো লাগছে, কি সুন্দর কি সুন্দর পরিষ্কার, একদম ঝকঝকা সাদা বিছানা। চারপাশটা দেখি, ওই যে ওদিকে বেলকনি আছে, যাই তো। বা বেলকনির মধ্যে কি সুন্দর বসার ব্যবস্থা আছে। এখান থেকে বাইরেটা দেখতে দারুণ লাগছে, পাহাড় রয়েছে ওই দূরে। এখান থেকে রাত্রেবেলাটা খুব সুন্দর লাগবে, ওই যে দার্জিলিং দেখা যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছে পাহাড় দেখতে, চম্পা, চম্পার মা, চম্পার বুনু। সবাই জ্যাকেট, টুপি সব কিছু পরে নিয়েছে, খুব ঠান্ডা করছে এখানে। মা দেখো, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে ওইদিকে। চারদিকেই তো পাহাড়, আর রাত্রেবেলা বেশি সুন্দর লাগে বুঝলি তো। পুরো পাহাড়ের মধ্যে লাইট জ্বলে থাকে। ওই যে আমাদের হোমস্টে, হোমস্টেটাতেই আমরা ছিলাম। দেখছিস তো কত ফাঁকা পাহাড়ে, একদম বাড়িঘর নেই বললেই চলে। অনেক দূরে দূরে একটা দুটো বাড়ি দেখা যায়। দেখ এই যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ি, এই যে একটা বাড়ি পাহাড়ের। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে পাইন ফরেস্টে চলে এসেছি। এই যে দেখো কি সুন্দর পাইন ফরেস্ট, কি বড় বড় গাছ। আর এই পাইন ফরেস্টে অনেক উঁচুতে উঠতে হয়। ওখানে একটা ঝিল আছে, ঝিলের মধ্যে জল রয়েছে। না না, তোদের
উপরে উঠতে দেব না, অত উঁচুতে গেলে তো শ্বাসকষ্ট হতে পারে। এই ফাইন ফরেস্টে কিন্তু মাঝে মধ্যে চিতা দেখতে পাওয়া যায় বা হরিণও দেখতে পাওয়া যায়। চল আমরা এবার চা বাগানে যাবো, চল সবাই মিলে যাই এবার চা বাগানে। এই যে টয় ট্রেন দেখো চম্পা, দেখেছো? এবার আমরা জুতে চলে এসেছি। এই যে দেখো কত লোক জুয়ের মধ্যে সবাই এসেছে। এটা হলো এক ধরনের গরু, অনেক পুরনো যুগের। চুটকি আয় দেখবি তো, এই যে বাইসন দেখ, তুই যে বইয়ের মধ্যে পড়িস এই দেখ সত্যিকারের বাইসন। এই দেখ কত বড় বড় শিং এই গরুটার। এটা হলো চামড়ি গাই, এটাকে চামড়ি গাই বলে। ওই যে হরিণ দেখ চুটকি, ওদিকটাতে মনে হয় বাঘ টাইগার লাইন সব আছে, সব দেখবি আজকে তোরা। এটা রাইড করছে দেখছিস তো, এটার উপরে উঠতে পারবি? পাহাড়ে উঠতে গেলে এইভাবেই উঠতে হয়, প্র্যাকটিস করছে ওরা। অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।